मार्केटे शॉपिंग टुकटाक केनाकाटा मेर सामान शैम्पू बाहरे आछि কোথায় যাচ্ছিল বাবা আমরা উপলে উপলে কেমন আছেন কয়দিন পরে আজকে এমন দরকার ছিল সুন্দর তো এগুলো কি ফিক্সড কত করে নতুন আবার আর বাড়াচ্ছে না ভিতরে চলো আসো আমার কথাটা কি বিশ্বাস হইছে ওই ছোটটা দিবা ওটা ভালো টিকবে এটা ভাঙবে সেম এরকম ছিল লুবাবা হ্যাঁ ওটা দাও ওটা ঠিক থাকবে বড়টা লুবাবা ভেঙে ফেলছিল কোনটা নিবা বলো মা ছোটটা ভাঙবে না তোমার গালি কোনটা তোমার নাম কি আমার গাড়ি ওই দিকে মা দেখছো বাবুর কথা এই গাড়িটা চাইছিল কি দেখো তো দোকান তো সুন্দর না সাদিয়া সব কিছু আছে আমাদের সুপার রুমে যতগুলো ফুল সব আমার ভিডিওতে কিন্তু আপনাকে একটু রাখলাম আনবেন তো না তারপর যে সিনেমিক্সের জিনিসগুলো থাকবে সব যাকে আপনার এখান থেকে নিতে পারবো না না সত্যি আচ্ছা তাহলে আমাদের মতো কাস্টমার অন্য কোথাও যাবে না দেখো তো ঠিক আছে নাকি ওটা আবার ঠিক আছে এই লু বাবা মামনি তুমি এই যে পপকর্ন করলো চাইছের উপর হবে না হ্যাঁ আমি তো ভালো আছো দেখি বললাম খুব কম হয়ে গেল না আমাকে শুধু আমাদের একটু তাড়াতাড়ি কত ভাই একশো গ্রাম একশো গ্রাম কি করতেছ তুমি করতেছি
বলো বলো কি বললা আর কি কি নিয়ে আসলাম শপিং করলাম তো আমরা তাই না এখানে একটু মেজের মধ্যে বের করবো এদিকে আসো সাদিয়া এদিকে আসো একটু খুলে বের করি এগুলো তো ফল ফ্রুট ওগুলো আর কি খুলবো কসমেটিক্সগুলো একটু বের করি না সেই মানুষের কত কি লাগে দেখো তো আর এস এটা এই অলিভ অয়েলটা নাকি অনেক ভালো এই জন্য এটা নিলাম জাস্ট শোনা কথা সানসিল্কের নতুন শ্যাম্পু এটা না স্পাম চলো তারপর এই যে হিমালয়া ক্রিম এর আগে দিন এটা ইন্ডিয়ানটা না তারপর মানে ফেস ওয়াশ যে তেল বোরকা বলতেছে তালপল বোরকা বোরকাটা কি আর খুলবা বলো একটা বোরকা নিয়েছি খিমার খিমার ধর তো একটু তোমাকে দেখাবো না জাস্ট একটু এই যে একই কালার আমারটার কালার তাই না দেখি জাস্ট এগুলো কেনাকাটা আমাদের আমি জিনিসপত্র করে একটু বের করি না আর কি দেখাবো এটা তো এই যে ক্যাটালগ দেখলেই তো বোঝা যাচ্ছে এই আজকের আমাদের কেনাকাটা বাজার আমার খাবারগুলো একটু দেখাও ওরে তোমার খাবারগুলো দেখাতে হবে কি দেখাবো বলো এই যে আপেল কমলা তারপর এখানে চেরি ফল আছে তারপর খেজুর আছে এই যে এখানে আছে সবকিছু মা ওগুলো আর না খুলো তো এগুলোই আজকের কেনাকাটা বাজার রাত 9:30 বেজে গেছে আর আমরা 7টার সময় বাইরে গেছি আরেকজন খেপে বোম হয়ে গেছে বিড়ালের মতো খেপে গেছে ছেলে মানুষ মার্কেটে গেলে তো একদম অবস্থা খারাপ খেপে কিছু বললাম না তুমি কিছু বলো না কিন্তু আমি তো বুঝতে পারছি যে তুমি খেপে গেছো দেখি একটু রাগ দেখাও তো সবাই দেখবো তোমার রাগ কেমন দেখাও এই যে এটাই হচ্ছে ওর রাগ ও যত রাগে হোক ওর মুখের দিকে তাকালে হাসবে হ্যাঁ কি বললা এটা কি খারাপ বললা মিথ্যে বললা হ্যাঁ বাবাকে একটু ফ্রেশ করো না না আগে বলো ওকে ফ্রেশ করার দায়িত্ব তো তোমার যতক্ষণ লুবাবার বাবাই লুবাব বাসায় থাকবে না ততক্ষণ লুবাবার দায়িত্ব আমার তারপর লুবাবার বাবাই এর কারণ আমার মেয়ে বাবা ছাড়া কিছুই বোঝে না কোথায় গেল রে বুড়িটা এই ছিল আমাদের আজকে কেনাকাটার ভিডিও বুড়িটা টিপ করেছে কত সুন্দর ও কিন্তু কখনোই টিপ পড়তে চায় না আমি পড়াতে চাইলে ও বলবে আজকে বলতেছে মনি টিপ কিনে দাও গুড বিটি বুড়ি একটা দেখি কত কিউট লাগতেছে দেখি বলি একটা কিউটের ডিব্বা রে কিউটের ডিব্বা রে আমার তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।